আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ির জিনজিভাইটিস রোগের লক্ষণ ও তার চিকিৎসা সম্পর্কে তো ভিওর্স আলোচনা ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা স্কিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি সুস্থ মাড়ি হেলদি গাম তো আমাদের সুস্থ মাড়ির কালারটা সাধারণত একটু লালসে রঙের অথবা এ ধরনের গোলাপি রঙের হয়ে থাকে তো ভিওর্স এখানে এই যে মাড়িটা দেখতে পাচ্ছেন এটিও পুরোপুরি সুস্থ মাড়ি তো জিঞ্জিভাইটিসে আক্রান্ত হওয়ার আগে মাড়িতে এ ধরনের ইনফ্ল্যামেশন দেখা দেয় এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের দাঁত এবং মাড়ির সংযোগস্থলে এখানে কিছুটা লাল বর্ণ ধারণ করছে মূলত এটি হলো জিঞ্জিভাইটিস বা যেটিকে আমরা বাংলাতে মাড়ির প্রদাহ বলে থাকি এই জিঞ্জিভাইটিসে আক্রান্ত হলে যদি কোনো ধরনের প্রেশার মাড়িতে পড়ে বা চাপ পড়ে বা খোঁচা লাগে বা ব্রাশ করার সময়ও সেখান থেকে এ ধরনের রক্ত বেরিয়ে আসা সমস্যা হয়ে থাকে এটি হলো জিঞ্জিভাইটিস তো ভিওস জিঞ্জিভাইটিস শব্দের অর্থ হলো মাড়ির প্রদাহ যেটিকে আমরা বাংলাতে মাড়ির প্রদাহ বলে থাকি আর এই মাড়ির প্রদাহ যখন ঘটে থাকে তখন যখন আপনি ব্রাশ করবেন দাঁত দাঁত ব্রাশ করার সময় এমন মাড়ি থেকে রক্তক্ষরণ হয়ে থাকে এটি উপরের মাড়িতে হয়ে থাকে এবং নিচের মাড়িতেও হয়ে থাকে তো এটি মূলত জিঞ্জিভাইটিস যে জিঞ্জিভাইটিস হবার কারণে মাড়ি কিছুটা দুর্বল হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জিনজিভাইটিসের কয়েকটি স্টেজ রয়েছে তো কয়েকটি স্টেজের মধ্যে কিছু স্টেজ রয়েছে যেখানে আপনার জিনজিভাইটিসের কারণে মাড়ি অনেকটাই ফুলে যায় মাড়ির অনেক অংশ ফুলে ওঠে এবং দাঁতগুলাও কিছুটা পরিমাণ নড়তে থাকে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত বেশ অনেক দিন থেকে জিনজিভাইটিসে ভুগতেছে এমন একটি মাড়ির ছবি এখানে দেখতে পাচ্ছেন তো যদি এমন অবস্থা হয় তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে প্রতিটি দাঁতের গোড়াতে বেশ লাল বর্ণ ধারণ করে আছে ইনফেকশন হয়ে আছে অনেক বেশি পরিমাণে আর এই জিনজিভাইটিসে আক্রান্ত হয় বেশি ভাগ দেখা যায় যে অস্বাস্থ্যকর যে মাড়িগুলো থাকে বা ঠিকমতো মাড়ির বা দাঁতের পরিচর্যা করা হয় না তেমন পেশেন্টের ক্ষেত্রেই এই জিনজিভাইটিস রোগটি বেশি হতে দেখা যায় কারণ আমরা যখন খাদ্য খাবারগুলো খাই এগুলো যখন মাড়ি বা দাঁতের ফাঁকে জমে থাকে তখন সেখানে পচনের মাধ্যমে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটায় এ ধরনের মাড়ির বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গা এভাবে ফুলে উঠতে দেখা যায় মূলত এটি হলো জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ তো ভিওর্স এ ধরনের মাড়ির যে প্রদাহ হয়ে থাকে কখনো ব্যথা হয়ে থাকে কখনো বা দাঁত হালকা নড়তে থাকে কিন্তু জিন্সিভাইটিস রোগটি ভালো হয়ে গেলে তা পুনরায় আগের মতো শক্ত মজবুত হয়ে যায় এই জিনজিভাইটিসের চিকিৎসার ক্ষেত্রে আমরা সাধারণত স্কেলিং করে দিয়ে থাকি স্কেলিং করে দাঁত এবং মাড়ির ভিতরে জমে থাকা প্লাক জমে থাকা ক্যালকুলাস এগুলো পরিষ্কার করে করার পরে কয়েকদিনের দিনের জন্য ঔষধ সেবনের প্রয়োজন হতে পারে হতে পারে পাঁচ দিন অথবা সাত দিন অথবা দশ দিনের মতো কিন্তু আপনাকে এই জিনজিভাইটিস রোগের জন্য দাঁতগুলা স্কেলিং করিয়ে নিতে হতে পারে আর স্কেলিং করার পরে যখন আপনি ঔষধ সেবন করবেন কয়েকটা দিন তখনই এ ধরনের মাড়ির বিভিন্ন অংশ ফুলে ওঠা এরপরে মাড়ি থেকে এভাবে রক্ত আসার সমস্যা এগুলা সব আপনার ঠিক হয়ে যাবে শুধুমাত্র দাঁত স্কেলিং করিয়ে নিলেই তো ভিওয়ার্স এ ছিল আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম